হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার। পূজা হলো সোমবার আর আজকে এখন বাজছে 11:30। আজ হলো বাংলা বছরের শেষ দিন ও কাল নববর্ষ। অনেকের প্ল্যান থাকে যে আগামীকাল কি করব না করব, আগের দিন থেকে, শুধু আগের দিন থেকে কেন, প্রায় 3-4 দিন আগে থেকে প্ল্যান করতে থাকে। কিন্তু এবছর তো কিছুই হলো না, করোনা ভাইরাসের জন্য সবাই ঘরবন্দি রয়েছি আমরা, তাই ঘরে থেকেই যে যার মতন করে আমরা সেলিব্রেট করব। নববর্ষেতে সবাই চাই যে নতুন পোশাক আশাক পরে ভালো মন্দ খাওয়া দাওয়া করতে, সবার সাথে সময় কাটাতে। কিন্তু এই বছর তার কোনোটাই হবে না, আমাদেরকে ঘরেতে থাকতেই হবে। আর এবছর যদি আমরা ঘরেতে থাকি তাহলে হয়তো সামনের বছর আমরা সবাই মিলে অনেক অনেক আনন্দ করতে পারবো। আমাদের সামনের দিনগুলো অনেক ভালো হবে, আবার আগের মতন হয়ে যাবে সব কিছু। এই আশা করে আমাদেরকে এখন সবাইকেই ঘরেতেই থাকতে হবে। এই বছর হচ্ছে আমার প্রথম এখানে, এখানে মানে বাংলায় নববর্ষ, বিয়ের পর, বিয়ের পর থেকে বাইরে বাইরেই কেটে গেছে। তাই নববর্ষের সময় বিশেষ করে এই দিনটাই এখানে থাকা হয়নি, এবছর আছি, আর এবছর তাও আবার গৃহবন্দী। ভেবেছিলাম এই বছর বাড়ি যাব, কিন্তু সেটা আর হয়ে উঠল না। তো সুস্থ সবল সবাই মিলে যদি থাকি তো নেক্সট ইয়ার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। এই বছর তুতুলের তো ছুটি রয়েছে অফিস থেকে, তো তুতুল আমি দুজনে মিলেই সেলিব্রেট করব এখানে নববর্ষের প্রথম দিন। আর সাথে তো আছোই তোমরা, তো আমরা সবাই মিলে সেলিব্রেট করব। চলো এখন এবার যেতে হবে কিচেনে, রান্না বান্নাটা এবার করে নিতে হবে। আজকে আমাদের রান্না হবে মাটন ভাত, বেগুন ভাজা, স্যালাড, আর আছে মিষ্টি দই। এইটা হবে আজকে আমাদের রান্না। এবার কালকে কি হবে সেটা কালই ভাববো। চলে এসেছি আমি রান্নাঘরে, আর এইদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাত রেডি। এই দেখো এখানে মাটনটা রয়েছে, আমি এবারে মাটনটা ম্যারিনেট করে নেব। এবার আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ম্যারিনেট করে রাখছি মাটনটা। এই দেখো ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি রেখে দেব। রেখে দিয়ে পেঁয়াজ রসুন ওগুলো কেটে নেব, আর আমি মশলাটা করে নেব। আমি এবারে এই সবজি টবজি গুলো কেটে নেব। সবজি মানে আলুটা কাটতে বাকি রয়েছে আর পেঁয়াজটা কাটতে বাকি রয়েছে। এখানে আমি রসুন আর আদাটা কেটে নিয়েছি, আদাটা কুচি করা হয়নি, আদার খোসাটা ছাড়ানো হয়ে গেছে আর রসুন টসুন সব কাটা আছে মশলার জন্য। এবার আমি আদাটা কেটে নেব। মাটনের আলু তাই একটু বড় বড়ই রাখবো। দেখো কাটা হয়ে গেছে, আর এখানে আছে রসুন পেঁয়াজ, না রসুন আদা আর লঙ্কা, আর এখানে আছে পেঁয়াজ আর আলু। এখানে আমি রসুন পেঁয়াজ আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি, এইটা আমি এবারে পেস্ট করে নেবো। তারপরে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে কিচেনের ভেতরে। এখানে কড়া বসিয়ে দিয়েছি আর এখন প্রায় 12টা বেজে গেছে, তাই এবার একটু তাড়াতাড়ি করতে হবে, না হলে খেতে মানে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যাবে। আর এই দেখো এখানে আমি মশলাটাও করে নিয়েছি, এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। এখানে আলুগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি আলুগুলো নেব।
আলুগুলো ভাজছি আমি। আলু ভাজা চলছে এখন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলু ভাজাগুলো তুলে নেব। আর এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে আমার আলুটা যে ভেজে রেখেছি মাংসের জন্য যে আলুটা, সেইটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই দিকেতে মশলার জন্য পেঁয়াজটা এখন ভাজছি। টমেটো কুচিটা এবারে দিয়ে দিচ্ছি এতে। আজকে বছরের শেষ দিনে মাটন দিয়ে হবে আমাদের পুরি ভোজ। অনেকক্ষণ ধরে কষিয়েছি মাংসটা, কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। মাংসটা তো কষানো হয়েই গেছে, এবার আমি এই মাংসটাকে, মানে কড়াইয়ের মাংসটাকে এই কুকারের মধ্যে ঢেলে নেব। কুকারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে আমি সেদ্ধ করতে দেব। মিট মশলাটা দিয়ে ঢাকা দিয়ে এবার রেখে দেবো, আর ওইদিকে স্যালাডগুলো কেটে নেবো। তা করতে করতে এইটাও রেডি হয়ে যাবে, স্যালাডও রেডি হয়ে যাবে, দিয়ে আমরা লাঞ্চ করবো।
এখানে রেডি আমাদের স্যালাড, আর এবারে আমরা লাঞ্চ করে নেব। তো আমি আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগিং ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটাতে প্রেস করে দিও, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো আজকের মতন এই স্যালাড নিয়ে টাটা। বছরের শেষ দিনে আমরা তো এরকম ভাবে জমজমাটি খানা পিনা শুরু করে দিচ্ছি, তোমরা কিভাবে বাড়ির সবার সাথে বাড়িতে থেকে আনন্দ করলে আমায় জানাতে ভুলো না, আমায়ও কমেন্ট করে জানিও। আর আমারটা তো দেখলেই তোমরা যে আমি কিভাবে বছরের শেষ দিনটা বাড়ির সবার সাথে বাড়িতে থেকে আনন্দ